সকলকে ওয়েলকাম আমাদের এডুকেটেড দুনিয়া চ্যানেলে তো আজকে আমরা এই ভিডিওতে পরিবেশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই ধরনের টেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তো চলো প্রথম প্রশ্নে বলা রয়েছে হীরাকুত প্রকল্প কোন নদীর উপর গড়ে ওঠে মহানদী ভাগীরথী নদী শতুদ্রু নদী গঙ্গা নদী তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহানদী এবং তেহরি তেহরিবাথ প্রকল্প তৈরি হয় ভাগীরথী নদীর উপর এবং গঙ্গা নদীর উপর তৈরি হয় ফারাক্কা প্রকল্প এবং ভাকরা নাঙাল প্রকল্প তৈরি হয় শতুদ্রু নদীর উপর হিমালয় পর্বতমালা কোন পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষয়জাত সঞ্চয়জাত ভঙ্গিল স্তূপ তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভঙ্গিল ঝড়ঝঞ্ঝা মেঘ প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় বায়ুমণ্ডলের কোন স্তরে ট্রোপোস্ফিয়ার স্ট্র্যাটোসফিয়ার মেসোসফিয়ার থার্মোসফিয়ার তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ট্রোফোসফিয়ার এবং শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোসফিয়ারকে এবং এই স্তরেই ওজন গ্যাস লক্ষ্য করা যায় চলো পরবর্তী প্রশ্ন ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণপাতকে কি বলে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সাইক্লোন ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয় হেরিকেন এবং চীন সাগরের সৃষ্ট ঘূর্ণপাতকে বলা হয় টাইফুন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা কম অনুসুর অবস্থানে এবং সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাপেক্ষা বেশি হয় অপুসুর অবস্থানে ধাতু নিষ্কাশনের ফলে যে কঠিন বজ্রকোনা পাওয়া যায় তার নাম হল সীসা ও দস্তা জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত হুগলি ভাগীরথী দামোদর তিস্তা ও করলা তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি তিস্তা ও করলা চলো পরবর্তী প্রশ্ন বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বিহার গুজরাট রাজস্থান মধ্যপ্রদেশ তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বিহার পশ্চিমবঙ্গে পক্ষী অভয়ারণ্য অবস্থিত রায়গঞ্জে রানীগঞ্জে মালদায় বহরমপুরে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রায়গঞ্জে চলো পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত জলপাইগুড়িতে মেদিনীপুরে সুন্দরবনে বিহারে তো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল অবস্থিত সুন্দরবনে গৌণ দূষণকারী পদার্থ তাদের বলে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যেগুলো প্রাথমিক দূষণকারী পদার্থের রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় চলো পরবর্তী প্রশ্ন শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায় অক্সিজেন গ্যাসের আর্গন গ্যাসের সালফার অক্সাইড গ্যাসের নিয়ন গ্যাসের তো শিল্প এলাকায় ঘনত্ব বেশি দেখা যায় সালফার ডাইঅক্সাইড গ্যাসের অপশন সি সালফার অক্সাইড গ্যাসের প্রভাবে শ্বাসনালির ক্ষতি হয় চামড়ায় কালো ছোপ দেখা যায় অগ্নাশয়ের ক্ষতি হয় পাকস্থলীর ক্ষতি হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শ্বাসনালির ক্ষতি হয় চলো পরবর্তী প্রশ্ন আবর্জনা স্তূপ থেকে ছড়ায় ফ্লেক অপশন এ মাতৃদুগ্ধের মাধ্যমে শিশুর শরীরে ঢুকে ডিডিটি রূপে পচে যায় না কাগজ কাঠ প্লাস্টিক ফলের খোসা তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি প্লাস্টিক খনিজ তেল জল দূষণ প্রধানত ঘটায় জলের উপর আস্তরণ তৈরি করে জলে অক্সিজেন সরবরাহ করে জলের রাসায়নিক পরিবর্তন ঘটায় জলে দ্রবীভূত হয়ে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জলের উপর আস্তরণ তৈরি করে ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে শেওলার পরিমাণ বৃদ্ধি পায় ছত্রাকের পরিমাণ বৃদ্ধি পায় মস জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায় ফার্ন জাতীয় উদ্ভিদের সংখ্যা বৃদ্ধি পায় তো ইউট্রোফিকেশন সমস্যার ফলে জলে শ্যাওলার পরিমাণ বৃদ্ধি পায় আজকে শেষ প্রশ্ন ভারতের ভূগর্ভস্থ জলে ফ্লুরাইডের মাত্রা বিপজ্জনক অবস্থায় বর্তমান তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি হরিয়ানা ও রাজস্থানে